আমার লাস্ট ভিডিওগুলোতে সব থেকে বেশি যে কমেন্টটা আসছে লনসিনজিপি 165, তো অনেক ভাই জানাইছেন যে লনসিনজিপি 165 নিয়ে নতুন আপডেটস অ্যান্ড 2021-এর ডিটেলস নিয়ে একটা রিভিউ চাই। তো ফাইনালি ভাবলাম যে লনসিনজিপি 165 নিয়ে একটা রিভিউ করি, বাট তার আগে মাথায় একটু চিন্তা করলাম ভিডিও যখন দেবো তাহলে একটা কম্প্যারিজন রিভিউ করার চেষ্টা করি। তো ভাবলাম কম্প্যারিজনটা কার সাথে করা যায়, তো লনসিনজিপি 165 এর সাথে KPR 165 খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ইভেন আমি কিন্তু বাইক কেনার ক্ষেত্রে এই দুইটি বাইক আমার লিস্টে রাখছিলাম, যেহেতু একটা স্পোর্টস বাইক পছন্দ করছিলাম। তো সব দিক বিবেচনা করে আমি কিন্তু এই লনসিনজিপি 165 বাইকটাই সিলেক্ট করছিলাম, কিন্তু কেন KPR-কে অ্যাভয়েড করলাম। সো সব বিস্তারিত ডিটেলসে আপনাদেরকে কম্পারিজন রিভিউর মাধ্যমে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকুন, বাইক রিলেটেড সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো প্লিজ কিপ ওয়াচিং দিস ফুল ভিডিও, লেটস গো ডিয়ার মাইটের খন্ড ফাইভ রাদার। সো গাইজ, ফার্স্ট অফ অল লনসিনজিপি 165 বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 165 cc, অ্যান্ড ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ওয়েল কুলড ব্যালেন্স শ্যাফটের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি করতে পারবে 18 bhp। বাট এইখানে একটা কথা আছে, আসলে এই লনসিনজিপি 165 এর যে অ্যাকচুয়াল পাওয়ারটা এটা কোথাও দেওয়া নাই। আমি বেশ কিছু ইউজারদের সাথে কথা বলে দেখছি এটার অ্যাকচুয়ালি 18 bhp হর্স পাওয়ার নাই, তবে বাইকটির কুইক এক্সেলারেশন বেশ ভালো। অপরদিকে লিফান KPR 165 বাইকটির ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক লিকুইড কুলড একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি করতে পারে 16.8 bhp @8000 rpm, অ্যান্ড বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারবে 17 Nm @6500 rpm। তো এখন বাইক দুটির টপ স্পিড অ্যান্ড মাইলেজের কথা যদি বলেন তাহলে লনসিনজিপি 165 এর টপ স্পিড পেয়ে যাবেন 130 km/h অ্যাপ্রোক্স, অ্যান্ড বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 30 km/l অ্যাপ্রোক্স। অপরদিকে KPR এর টপ স্পিড পেয়ে যাবেন 135+ km/h অ্যাপ্রোক্স, অ্যান্ড বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 35 km/l অ্যাপ্রোক্স। তো মাইলেজ অ্যান্ড টপ স্পিডের দিক দিয়ে লিফান KPR 165 বাইকটি এগিয়ে থাকবে। এরপর যদি টায়ার সাইজের কথাই বলতে আসি তাহলে লিফান KPR 165 বাইকটির ফ্রন্টে রয়েছে 90 সেকশন টায়ার, অ্যান্ড রেয়ারে রয়েছে 130 সেকশন টায়ার। আবার অপরদিকে লনসিনজিপি 165 বাইকটির ফ্রন্টে রয়েছে 110 সেকশন টায়ার, অ্যান্ড রেয়ারে রয়েছে 140 সেকশন টায়ার। তো টায়ার সাইজের দিক দিয়ে এখানে কিন্তু KPR থেকে লনসিনজিপি এগিয়ে রয়েছে। তারপরে যদি সাসপেনশনের কথা বলি তাহলে KPR এর ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, অ্যান্ড রেয়ারে রয়েছে একটা মনোশক সাসপেনশন। বাট যে লনসিনজিপি 165 বাইকটি রয়েছে তার ফ্রন্টে রয়েছে আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, অ্যান্ড রেয়ারে রয়েছে পেন্ডুলাম মনোশক সাসপেনশন। তো সাসপেনশনের কথা বলতে গেলে KPR থেকে লনসিনজিপি 165 বেটার ফিডব্যাক পেয়ে যাবেন। তো এখন যদি দুটি বাইকের এক্সস্ট নোটের কথা বলি তাহলে KPR থেকে লনসিনজিপি 165 এর এক্সস্ট নোট খুবই লাউড অ্যান্ড স্পোর্টি, যার জন্য আমার কাছে লিফান KPR থেকে ওই লনসিনজিপি 165 ভালো লাগার একটা অন্যতম কারণ। তারপর যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি তাহলে লিফান KPR 165 এর ফ্রন্টে রয়েছে 300 mm একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক, অ্যান্ড রেয়ারে রয়েছে 240 mm একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক। অপরদিকে রয়েছে আপনার লনসিনজিপি 165-এ ফ্রন্টে একটা ডিস্ক ব্রেক, অ্যান্ড রেয়ারেও একটা ডিস্ক ব্রেক। বাট দুটি বাইক ডিস্ক ব্রেক হওয়া সত্ত্বেও কিন্তু KPR এর ডিস্ক ব্রেক খুবই পাওয়ারফুল অ্যান্ড খুবই ভালো মানে ব্রেকিং সিস্টেম কোয়ালিটি দিতে পারবে KPR। অ্যান্ড তারপরে ওভারঅল স্পেসিফিকেশন তো বললাম, অ্যান্ড দুটি বাইকেই সেম ডিজিটাল অ্যান্ড সেমি ডিজিটাল স্পিডোমিটার ইউজ করা হয়েছে, অ্যান্ড দুটি বাইকেই 3-part হ্যান্ডেল বার। সো গাইজ, এখন যদি ওভারঅল দুটি বাইকের লুকিং নিয়ে কথা বলি তাহলে KPR থেকে লনসিনজিপি 165 এর লুকস খুবই গর্জিয়াস অ্যান্ড খুবই স্পোর্টি একটা লুকস। অ্যান্ড তারপরে যদি দুটি বাইকের দামের কথায় আসি এখন, তো KPR 165 এর বর্তমান মূল্য 1,99,000 টাকা, দ্যাট মিন্স 2 লক্ষ টাকা, অ্যান্ড লনসিনজিপি 165 এর যে বর্তমান মূল্য ওটা 1,70,000 দেওয়া আছে, বাট ওটা ম্যাক্সিমাম টাইমে 1,60,000 টাকা আসে। তো আমার যেহেতু আমি প্রাইস আমার কম ছিল, সো আমার দিক থেকে আমি KPR থেকে কেন লনসিনজিপি 165 চুজ করছিলাম সেটা হচ্ছে দাম। সো দামের দিক দিয়ে অলমোস্ট 40,000 টাকা ডিফারেন্স দেখতে পারতেছেন, তার মানে তো বুঝতেই পারতেছেন দামের বিবেচনায় KPR থেকে লনসিনজিপি 165 অনেক এগিয়ে রয়েছে। তো এখন বলবো কিছু ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে এই KPR অ্যান্ড যে লনসিনজিপি 165 দুটির সম্পর্কে, কোন বাইকটি ওভারঅল পারফেক্ট। সো গাইস, এখন যদি ইউজার এক্সপিরিয়েন্সদের থেকে
কিছু কথা বলতে হয় দুটি বাইকের সম্পর্কে, তাহলে লিফান কেপিআর 165 হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বাইক আন্ডার 2 লাখ প্রাইস। মানে কেপিআর এর থেকে আর কোনো বেটার অপশন আপনি পাবেন না এই 2 লক্ষ টাকা বাজেটে। এখন মেইন যে রিজন হচ্ছে আজকের ভিডিওর টপিক হচ্ছে এই লনসিং জিপ 165। তো এখন ইউজার এক্সপিরিয়েন্সদের থেকে এই লনসিং জিপ 165 এর যে কিছু পাইছি আমি, তার মধ্যে মেইন প্রবলেমগুলোর মধ্যে এর মাইলেজ প্রবলেম, এনে বাইকটির ভাইব্রেশন প্রবলেম রয়েছে, এনে বাইকটির সার্ভিসিং সেন্টারের প্রবলেম রয়েছে, এছাড়া বাকি সব দিক ওভারঅল ওকে। সো এই প্রবলেমগুলো আপনি যদি ফেস করতে পারেন তাহলে আপনার জন্য কেপিআর থেকে লনসিং জিপ 165 বাইকটি বেটার অপশন হতে পারে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনার যদি বাজেট প্রবলেম অ্যান্ড লুকিং প্রবলেম না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই লিফান কেপিআর 165 বাইকটি ট্রাই করতে পারেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।